হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন বাজে হচ্ছে 7:43 আর আমি জাস্ট এখন ঘুম থেকে উঠলাম। আজকে হচ্ছে যেটু রিটায়ারমেন্ট, তো এখনই আমাকে পৌঁছতে হবে রানাঘাটে, ট্রেন কিছুক্ষণ পরেই। তো নিচে যাই, ফ্রেশ হই। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। সো লেটস গো। ঠান্ডা ঠান্ডা, ব্রাশ করা হয়ে গেছে। আর এই যে আমার ব্রেকফাস্ট, দুটো এগ হোয়াইটস, আজকে এটা খেয়েই চলে যাব, কারণ টাইম নেই। আর যা খাওয়া দাওয়া জানাঘাটেই হবে। তো চলো বেরিয়ে যাই, কারণ দেরি হয়ে যাচ্ছে। আর আজকে আউটফিট শুধু সেমই, সোয়েটার তো আর চেঞ্জ করি না খুব একটা। শুধু জিন্সটা পরেছি নতুন, কালকে অন্যটা পরেছিলাম, আজকে অন্যটা। তো চলো তাড়াতাড়ি চলে যাই, কারণ ট্রেনের টাইম হচ্ছে, ফটাফট চলে যাই ভাই। রেডি আমি পুরো। আর যেহেতু আজ আজ যেহেতু ফাইনালি অফিসিয়ালি রিটায়ার্ড হবে। কত বছর চাকরি করলে? 36 বছর? 39 39 বছর চাকরি করার পর আজ ফাইনালি রিটায়ার্ড, লাস্ট ডে অফ অফিস। তো চলো বেরিয়ে যাই, এবার টাইম হয়ে যাচ্ছে, আর 5 মিনিট আছে। তো চলো যাওয়া যাক। টুপি ইম্পর্টেন্ট ঠান্ডাতে, না? তো আমি স্টেশনে ফাইনালি চলে এসেছি। আর এই যে মানুষের ব্যাগ, এটা হচ্ছে কিছু স্পেশাল ট্রেন। চলো, তো এখন কফি খাচ্ছি এই স্টেশনে। তো সকালে কিছু খাওয়ার তো টাইম হয়নি, তাই কফি খেলাম এখন আপাতত। আর এরপরে দেখি একটু পরে গিয়ে কিছু খেয়ে আসবো। রান্না বান্না চলছে এখন, এদিকে কাটাকুটিও চলছে, এদিকে রান্না বান্নাও চলছে। এখনো সব হয়, সবে চাটনিটা হলো, ভাত ছড়ানো হচ্ছে, মাছ ভাজা হয়ে গেছে, এখন এরপরে হয়তো মাংসটা হবে। তো এই হচ্ছে ব্যাপার। আর এখন আছি আমি আর কাকু, কাকু একটু গেল খেতে, এখন আছি। এরপরে আসবে জেঠু, বাবিন, তোমার দাদাও আসবে, দেখা যাক কখন আসছে ভাই, কী করবো দেখি রান্না বান্না। ক্যাটারিং আজকে দাদা ভাই ক্যাটারিং, তো এই যে আমাদের ক্যাটারিং এর দায়িত্ব আছে কুন্তলদা, হেড ক্যাটারার। এই যে আমাদের রাইস, সরি এটা হচ্ছে প্লেন বাসমতি রাইস, বাসমতি রাইস এখন উঠছে। আর এদিকে ফ্রাইড রাইস আছে, ভেজ ডাল উঠেছে, ঠিক আছে, রাখো ভাড়াতে। এই চাটনি, এই যে স্যালাড আছে, লেবু আছে। আচ্ছা মেনুটা ঠিক করে নিই এবার। ওই যে জেঠুর আজকে রিটায়ারমেন্টের প্রোগ্রাম, খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে, সবাই এসছে, অনেক পুরোনো স্টাফ প্লাস এখনকার স্টাফ।
সবাই আছে এই যে বাবিন পাড়া দিচ্ছে একটা না আর কি বলবো, এই যে আপনাদের ফ্রেন্ড, কথা বলিস না, খেলটা ফাংশন হচ্ছে এখন। কর্মজীবনের শেষ দিন, এই সেই দিনে আমরা সকলে সমবেত হয়েছি তাকে আনুষ্ঠানিক ভাবে বিদায় সম্বর্ধনা জানানোর জন্য। 2010 সালে যখন জয়েন করি সেই দিনই প্রথম গণভবন হিসাবে নজরদাকে পেয়েছিলাম। এই একটা আমার ইমোশন কাজ করছে, অতি ক্ষুদ্র একজন মানুষ ছিলাম, মাধ্যমিকের সময় থেকে আমি অসুস্থ হয়ে জীবনটা কাটালাম শুধুমাত্র আমার এই রান্নাঘাট আর এসে ভালোবাসার উপর নির্ভর করে। আমি পলার মতো অবস্থায় কিছু নেই, তোমরা সবাই খুব ভালো থেকো, আমার অভিষ্ট যেন ভালো থাকে, আর তোমরা সবাই অফিস যাতে ভালো থাকে সেই জন্য কাজ করে যেও, নিজেদের মধ্যে মিল রেখো, একে অন্যের বিরুদ্ধে কিছু করো না। এই কথা বলে আমি সবার মঙ্গল কামনা করে আমাদের প্রোগ্রাম এখানে শেষ হচ্ছে, আর এবার পালা হচ্ছে এখানে বাড়ি যাওয়ার। তো চলো বাড়ি যাওয়া যাক। তো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি, আর এখন সবাই আসেনি, এখন সবাই ট্রেনের মধ্যে আছে। আর এই যে মালপত্র এইগুলো ফিরেছে, আর ওইগুলো হচ্ছে গিফটের প্যাকেট আর কি, যেগুলো যে গিফটগুলো পেয়েছে সেগুলো এখনও খোলা হয়নি। তো একটু আসুক, সবাই ফ্রেশ ট্রেশ হয়ে নিক, তারপরে দেখি কী কী গিফট পেলো সেটা তোমাদেরকেও দেখাবো। তো আবার একটু রেস্ট নিয়ে নিই, কারণ সারাদিন মানে পুরো ধকল গেছে, তো একটু রেস্ট নিই তারপরে তোমার সাথে কথা হচ্ছে। তো উপরে এসে আমি পুরো ঘুমিয়ে পড়েছিলাম, আমি এখন জাস্ট উঠলাম, এখন আমি যাচ্ছি নিচে, দেখি সবাই কি করছে। তোমার রাইস তোমার চলে এসছে, তারপর কি এই যে হচ্ছে, এগুলো হচ্ছে অফিস থেকে পেয়েছে। গিফট কি কি পেয়েছিল? এই যে দুটো ছাতা পেয়েছে, দুটো ছাতা পেয়েছে, একটা ফ্লাওয়ার ভাস পেয়েছে, এই ফ্লাওয়ার ভাসটা পেয়েছে, আর একটা ফ্লাওয়ার ভাস পেয়েছে। ও ভাই, এই ফ্লাওয়ার ভাসটা সুন্দর, খুব সুন্দর লাগছে, আর একটা স্পেশাল জিনিস পেয়েছে, এই ফ্লাওয়ার ভাসটা সুন্দর, এই গিফটটা খুব সুন্দর আছে, আর আমারও আছে এরকম একটা, তারপর
এটা কি জিনিস? সুইচ টোস্টার দিয়েছে। আর এই ঘড়িটা পেয়েছে, ঘড়িটা বেশ সুন্দর দেখাচ্ছে। ঘড়িটা এই যে ঘড়িটা বেশ সুন্দর। ওটা পাঁচ আজকে যেতে পারেনি বলে যে আনা হয়েছে বাড়িতে। তো নিচে গিয়ে একটু খাওয়া দাওয়া করে আসলাম, খাবো না ভেবেছিলাম বাট খেতে হলো। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। আজকে ভিডিওটা অবধি ছিল, আশা করি তোমাদের ভিডিওটা পছন্দ হয়েছে। বন্ধুরা প্লিজ ভিডিওটা লাইক করে দিও, নতুন আসলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। দেখা তোমার সঙ্গে নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি।